কাল থেকে আরম্ভ হয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024। 29শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রথম দিনে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বাস শর্মা, উপস্থিত ছিলেন মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি। কিছু সময় পর অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্গরাগা পাপন মহন্ত। মোট 20 রকমের খেলা নিয়ে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। অসমে অনুষ্ঠিত হবে 16 রকমের খেলা। উল্লেখযোগ্য যে অসমে মোট 7টি স্থানে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটির গেমস। উত্তর পূর্বাঞ্চলের মণিপুরের 2টি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। গুয়াহাটি থেকে স্বপ্নদত্তের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।